গুড আফটারনুন এভরিওয়ান। তো এদিকে আইসি তো ওই বান্দার ফোন চাইতে, দিদিরা কইছিল এখানে এদিকে কমিউনিটি হলে মিটিং আছে, ওখানে দিদিরা কেউ কইতেছে খবর আছে, কেউ কইতেছে খবর না। তো বান্দার জিপিটা একটু রাস্তা কি সুন্দর দেখা যাচ্ছে, একটু রেকর্ডিং করলাম। তো এটা হয়েছে পায়ে আটনে ব্রিজটা দেখতে সুন্দরই লাগলো। তো এদিক দিয়ে মানুষ আসা যাওয়া করে। তো সামনে আছে দিদিরার বাড়ি বলে স্কুল আছে, দিদি তো বান্দার, তো দিদির বাড়ি যেতে আছে, দেখি কী তা অসুবিধা। ভিজিটে যেহেতু আইসি ভিজিটটা করেই যাই, তো দিদিরা যদি এদিকে মিটিংও বলে বয় তাহলে তো ভালো কথে। মোটামুটি কয়েকজন আইসে, তারার লগে দেখি কী তা কোন যা, তো তারা কি অবস্থাতে আছে তারার লগে আগে কথা কয়ে বুঝতে লাগবো। দেখি তারা কয়েকজন মাত্র আইসে, তো এদিকে তারা রাবারের কষ্ট জুলাই রাখছে, এদিকে সব বাড়ি বাড়ি রাবারের আয়োজন। তো ওই বাড়ির মিটিং সাইরে সেরে ওখন আসি আরেক দিদির বাড়ি, তাই দিদিতে দিদি কাপড় বানাইতেছে, তারা যে ফাঁসরা ট্রাইবেলরা যে বানাইতেছে দেখে খুব সুন্দর লাগছে, বস্তা বস্তা দিয়ে কিতা কিতা দিয়ে সেরা বানাইতেছে, দিয়ে কোমর একটা ফেস দিয়ে আসে। এ এদিকে ছোটো বেবিটা, এটার নাম হয়েছে প্রীতি, বড়ার নাম জানি কি তা, সবাই দেখতে দাও তারা কিতা করে দুনু বোনে। উল্টা রাখছে কি ফুল গাছ দি নাই রে দি মাটির লগে যোগাযোগ নাই তো ফুল ধরে রয়েছে। প্রীতি অপ্রীতি কি তো হইল প্রীতি, হ্যাঁ বউ সাজ্জা বইয়া রয়েছে প্রীতি, কথাও কয় না প্রীতি। তেতুল খাইবানি তেতুল, তা খাইবানি এটা খাইবা, বাপরে প্রীতি তো প্রীতি, রাগ নিয়ে দিছে কি জানি, আমরা বাড়িতে লয়ে যাবো যাইবানি। হ্যাঁ বাংলা বাংলা ভাষা বুঝো নি গ, যাইবানি তুমি। তো কথা কইলাম প্রীতি, তার কথা কইলেও না, তো দিদিরার লগে দিয়ে একটা এসএসজি গ্রুপ আছে, তারার লগে কথা কথা কয়ে যায় তাদের বাড়ি, এদিকে একটা হাটে না পায় আর অন্য একটা ব্রিজ, কারেন্টের পিলার দিয়ে ব্রিজ বানিয়ে রাখছে আর সুপারি গাছ দিয়ে। তো এদিকে একটু পরে পরে গেলে এমন ব্রিজ পাওয়া যায়, ছোটো ছোটো ব্রিজ, তো হাঁটতে ভালোই লাগে। তো যারা যারা দেখছো ভিডিওটা তারা অসংখ্য ধন্যবাদ। তো যারা সাবস্ক্রাইব করছো না, যারা আমার চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করো, সাহায্য করো, আর আমি এমন এমন নতুন নতুন ভিডিও দিব, তোমরা দেখো লাইক করো শেয়ার করো। তো আজকের মতো এদিকে টাটা বাই বাই। আহ